কিছুক্ষণ আগে একটি পোস্ট করেছেন বুবলি এবং সেখানে নিজেকে লাল শাড়িতে সুন্দর রূপে সাজিয়েছেন এবং ক্যাপশন দিয়েছেন রেড ইজ নট জাস্ট এ কালার ইটস অ্যান অ্যাটিটিউড। বুবলির এই পোস্টে অগণিত ভক্তরা কমেন্ট করেছে। বরাবরের মতো আজও আমরা উল্লেখযোগ্য কিছু কমেন্ট দেখব। এক ভক্ত অপূর্ব এই পৃথিবী লিখেছেন বিউটিফুল পাঁচা আলু। আরমান আলিপ লিখেছেন আমার প্রিয় লাল মরিচ। পূজাশ্রী ব্লক লিখেছেন তুমি দেখতে লালে লাল যেন লাল মরিচের ঝাল। ডালিম লিখেছেন গালে নিয়ন্ত্রণ করার শক্তি করছি। কাউসার আলম লিখেছেন এত ভাব দেখাইয়া লাভ নাই, তোমাদের তো বিয়ে দশটার নিচে হয় না। রাতুল আমিন লিখেছেন আফা আমনে আর অপবিশ্বাস, পরিমণি আর হিরো আলমের জ্বালায় ফেসবুকে ঢুকুন যায় না। এমডি নাজমুল প্রধান শরীফ লিখেছেন শাকিব খানের দ্বিতীয় বউ এমন একটা সুন্দর মেয়ে ভাবা যায় এগুলা। রিক্তা ঋতু লিখেছেন অনেক তো হলো শাকিব তো আর পড়বে না। নুসরাত জাহান লিখেছেন আপনার আংটিটা কোথায় যেটা সবসময় পরেন। ফাতেমা ইয়াসমিন স্বর্ণা লিখেছেন এই ছিরিরে দেখলেই রাগ ওঠে। এক্সএম আরাফাত লিখেছেন শাকিব বাই তো এই পিক দেখে স্ট্রোক করবে আপা। পরি লিখেছেন পরকিয়ার নারী পরছে লাল শাড়ি যাবে নতুন বাথরুম বাড়ি। তারা ইসলাম লিখেছেন দিন দিন কঙ্কাল হয়ে যাচ্ছে এই ঢুবলিটা, থুকু বুবলি পচা আলু। আরেফিন তাহের তালুকদার লিখেছেন এই সৌন্দর্য কত বিশ্বাসকে গিফট করা হোক। মুহাম্মদ উল্লাহ অফিসিয়াল লিখেছেন তাপস বাবুর কি খবর। মারজানা হোসাইন লিখেছেন আমাদের জন্ম হয়েছে আপনাদের এসব নাটক দেখার জন্য। আব্দুল্লাহ আল মাহমুদ সৈকত লিখেছেন রেড ইজ দ্য কালার অফ পরকিয়া। নীলপরি লিখেছেন এই দেখি খড়ি হইতাছে দিন দিন, পেট ভৈরা ভাত খাইস কেমন দেখা যাইতাছে। অনেকে আবার বুবলির পক্ষ নিয়ে বলছে দুনিয়া উল্টে গেলেও আমি বুবলির পক্ষেই থাকবো, আমি বুবলিকে ছাড়বো না, বুবলির সাথে ছিলাম আছি ও থাকবো।